গাজীপুরে পিকআপ ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরো একজন। শুক্রবার রাত 10টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 22 মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেলে তিনজন কোনাবাড়ি থেকে চান্দনা চৌরাস্তা যাচ্ছিলেন। 22 মাইল এলাকায় একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মঞ্জুর হোসেন ও হাসান নামে দুই ঝুট ব্যবসায়ীর মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।